দিন পার হল চন্দ্রত সূর্যোদয় হওয়ার হার পাবনে প্রজ্ঞান আর বিক্রম এতালকে কিন্তু কোনো ধরনের সংকেত পঠোৱা নাই প্রজ্ঞান রোভার আর বিক্রম ল্যান্ডারে অপেক্ষারত ইসরোর বিজ্ঞানী মহল 22 সেপ্টেম্বর ইসরোর কন্ট্রোল রুমর পড়া প্রজ্ঞান আর ল্যান্ডার বিক্রমলৈকে কমান্ড পঠোৱা হয়েছিল পুনের স্লিপ মোডর পড়া পুনের জাগ্রত করে তুলবলে চেষ্টা করা হয়েছিল কিন্তু না এটা কোনো ধরনের সংকেত আহা নাই প্রজ্ঞানের পর বা বিক্রমর পর অপেক্ষারত প্রায় কোটি কোটি ভারতীয় সকলের মুখে মুখে যরনের এই প্রজ্ঞান রোভার আর বিক্রম ল্যান্ডারের সফলতার কথা সকলকে মুখে মুখে যরনের শুনা গৈছিল একে ধরনের সেই সমান উৎকণ্ঠার আসলে সকল এটা রয়ে আছে যে হার পাব কেতিয়া বিক্রম ল্যান্ডার আর প্রজ্ঞান রোভার সূর্যোদয়ৰ তিনিটা দিন হল পৃথিবীর হিসাবত অবশ্যই তিনিটা দিন চন্দ্রত সূর্যোদয় হওয়া ভালেখিনি সময় পার হল এতালেক কোনো সংকেত যেহেতু অহা নাই বহুতরে মনত এনেকা ধরনের আশঙ্কাও হয়েছে যে হার নাপাবই নেকি আর যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীরে চা যায় তেনেকা আশঙ্কাটো আসলতে তারও এটা ভিত্তি আছে বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীরে চালে হয়তো এই বিষয়টুক আরও অধিক ভালদরে বুঝি উঠিব পৰা যাব যোৱা 2 সেপ্টেম্বৰত যেতিয়া বিক্রম ল্যান্ডার আর প্রজ্ঞান রোভারখনক যেতিয়া স্লিপ মোডত রখা হয়েছিল সেই তেতিয়াই ইসরোর মুরব্বী এস সোমনাথে তেওঁ খুব একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিল যে যিখিনি কাম কৰিবলৈ দিয়া হয়েছিল এই দুয়োবিধ যন্ত্রক বা ল্যান্ডার আর রোভারক সেই গোটেইখিনি দায়িত্ব ল্যান্ডার বিক্রম আর প্রজ্ঞান রোভারে সমাপন করেছে চন্দ্রর বুকু আসলতে চন্দ্র যেতিয়া সূর্যোদয় হয় আমার পৃথিবী তেতিয়া বা সূর্যোদয়ের পর যেতিয়া সূর্যাস্ত হয় তেতিয়া আমার পৃথিবীত 14টা দিন পার হয়ে যায় এই যে 14টা দিন এই 14টা দিনে আয়ুষ আছিল বিক্রম আর প্রজ্ঞানের সে আরম্ভণিরে পর চন্দ্রযান তিনির যে আয়ুষের কথা বিজ্ঞানীয় ইসরোয় সে আরম্ভণির পরাই কই আসছিল কিন্তু সকলোরে একটা আশা আছিল যেহেতু সোলার প্যানেলবর তাত আসিল লগা যেতিয়া স্লিপ মোডত দিয়া হয়েছিল বা যেতিয়া সকলবর যন্ত্রপাতি অফ করে দিয়া হয়েছিল সকলোরে একটা আশা আছিল যে যেতিয়া সূর্যর রশ্মি আকৌ পড়িব এই ল্যান্ডার বিক্রমত বা রোভার প্রজ্ঞানত তেতিয়া সূর্যর রশ্মি পড়ার লগে লগে আকৌ ক্রিয়া করবলৈ আকৌ সক্রিয় হয়ে পড়িব এই ল্যান্ডার আর রোভার আর সেই অনুসরি পরিকল্পনা লৈছিলে ইসরোর বিজ্ঞানীয় যে পুনের কমান্ড দিয়া হব চন্দ্রত রাতে পার হওয়ার পিছত যেটা আকৌ সূর্যোদয় হব তেতিয়া আকৌ কমান্ড দিয়া হব আকৌ যোগাবলে চেষ্টা করা হব প্রজ্ঞান আর বিক্রমক কিন্তু এই মুহূর্তত সেই কমান্ড দিয়া হয়েছে ওলোটাকৈ চন্দ্রর পর কোনো ধরনের সংকেত অবশ্যই এতালেক অহা নাই আসলতে তেতিয়াই ইসরোর মুরব্বীগীর মুখত এটা কথা শুনা গৈছিলে যে আকৌ যোগাবলে চেষ্টা করা হব কিন্তু যদি হার নাপায় যদি পুনর্বার সক্রিয় হয়ে নুঠে তেনেহলে চন্দ্রপৃষ্ঠত চিরকালের বাবে ভারতের দূত হয়ে থাকি যাব প্রজ্ঞান আর বিক্রম এটা প্রশ্নটো হয়েছে যে যদিহে হার নাপায় ইসরোয় এই চেষ্টা করে থাকার আড়ত কি আছে ইয়ার বিষয়ে অধিক জানিবলৈ বিক্রম ল্যান্ডার আর প্রজ্ঞান রোভারখনত কি ধরনের সমস্যা হয়েছে সেয়া কিছু আপনার জানাবলৈ বিচারিম প্রসঙ্গটো এই ধরনের যে চন্দ্রর নিশার শীত সহ্য করব নোৱাৰিলে নেকি প্রজ্ঞান আর বিক্রমে কিয়নো যেতিয়া চন্দ্রযান তিনির চন্দ্রযান তৃতীয়ার যখন ল্যান্ডার যেতিয়া চন্দ্রর পৃষ্ঠত অবতরণ করেছিল চন্দ্রর দক্ষিণ মেরুত পোন প্রথমবার বাবে ভারতে পৃথিবীর ভিতরতে বিশ্বর ভিতরতে দক্ষিণ মেরুত অবতরণ করা প্রথমখন দেশ হয়ে পড়েছিল দক্ষিণ মেরুত ডাঙর ডাঙর পাহাড়বর আছে গহ্বরবর আছে আর যার পরিপ্রেক্ষিতত সূর্যর পোহর অতি কমকৈ পড়ে আর সেয়ে সেই ঠাইখিনি অন্ধকারময় আর শীতল হয়ে থাকে ঠান্ডা হয়ে থাকে খুব আর একে সময়তে যদি চা যায় চন্দ্রর বুকুত যিনের যাপমাত্রা অর্থাৎ চন্দ্র যেটা সূর্যোদয় হয় সেইখিন সময়ের তাপমাত্রা আর যেটা নিশা হয় নিশার তাপমাত্রা তাত আছে আকাশ পাতাল পার্থক্য এটা ধরে লো পৃথিবী যদি করবা দিন যদি 32 ডিগ্রি হয়েছে গে নিশা হলে সেয়া আনুমানিক 28-27 ডিগ্রি হবগৈ কিন্তু চন্দ্রত তেনেকা নহয় চন্দ্রত এই পার্থক্যটা খুব বিশাল খুব বৃহৎ চন্দ্রত যদি দিনের তাপমাত্রা যদি সাধারণতে 40-130 ডিগ্রি সেলসিয়াসলে হব পারে আর রাতির তাপমান সেয়া -200-250 ডিগ্রি সেলসিয়াসলৈকে যাব পারে দুয়োটাই কবলৈ গলে চরম পর্যায়ের একেবারে এক্সট্রিম
আৰুয়া -200 ডিগ্ৰী চেলসিয়াসত কিমানপুৰ যন্ত্রপাতিয়ে কাৰ্যক্ষম হৈ থকা অৱস্থাত থাকিব কিমানপুৰে পুনৰ সক্ৰিয় হৈ থকা অৱস্থাত থাকিব হেয়া এটা সন্দেহ এটা সদায় থাকি যায় আৰু অধিকাংশ তেনেকুৱা যন্ত্রপাতিয়ে কাৰ্যক্ষম হৈ নাথাকে এই পৰিস্থিতিটোক ফ্রিজিং ডেথ বুলি কোৱা হয় চমৎকাৰৰ বাহিৰে ইয়াত ইয়াৰ সম্ভাৱনা কোনো ভিত্তি নাই অৰ্থাৎ এটা চমৎকাৰহে হ'ব লাগিব যদিহে এই যন্ত্রপাতিবোৰে পুনৰবাৰ কাম কৰিবলৈ আৰম্ভ কৰে আৰু হেহে মনত কৰিব যে পূৰ্বতে এছনাথে কৈছিলে যে যদিওবা পুনৰবাৰ যদি কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰজ্ঞান আৰু বিক্ৰমে তেনেহলে হে আমাৰ বাবে হ'ব বোনাস অৰ্থাৎ হে আমাৰ বাবে অতিৰিক্ত কিছু সময় হ'ব প্ৰজ্ঞান আৰু বিক্ৰমৰ সার্কিট বা সেন্সৰ বা ইলেক্ট্ৰনিক সজুলি হার্ডৱেৰ এই গুটে বৰেনে প্ৰচণ্ড হিতত যে কাৰ্যক্ষম হৈ থাকিব পাৰিব হেয়া এক প্ৰকাৰ অসম্ভৱ হেয়া চীনৰ শেং ই তিনি কেনেকৈ হাৰ পাইছিল সেয়া এটা প্ৰসংগ আছে পিছে আশাহীন এতিয়াও শূন্য নহয় আশা এতিয়াও আশা আছে আৰু সেই আশাতেই বাট চাই সেই আশাতেই বন্দী হৈ ইছৰোৰ বিজ্ঞানীয়ে পুনৰবাৰ কমাণ্ড পঠিয়াইছে যে যেতিয়া সূৰ্যৰ ৰশ্মি পৰিব আকৌ হয়তো তাপ যেতিয়া বাঢ়িব এই যন্ত্ৰপাতিবোৰে ক'ৰবাত যদি কাম কৰিবলৈ আকৌ আৰম্ভ কৰে চন্দ্ৰৰ বুকুত পুনৰ জন্মৰ ঘটনাও ঘটিছে বেছি পুৰণি সেয়া কথাও নহয় এই যে পুনৰ জন্মৰ কথাখিনি যে কৈছোঁ সেয়া এই ধৰণৰ যে 2019 চনত যেতিয়া মাত্ৰ 4 বছৰ আগৰ কথা যেতিয়া চীনে এখন চন্দ্ৰলৈ যান পঠিয়াইছিলে সেইখন হৈছে চেং ই 3 সেই মহাকাশ যানখনৰ ৰোভাৰে চন্দ্ৰত এটা চমৎকাৰ কৰি দেখুৱাইছিলে চন্দ্ৰৰ নিশাৰ পিছত পুনৰ প্ৰাণ পাই উঠিছিল চেং ই 3 চীনৰ ৰোভাৰখনে প্ৰাণ পাই উঠাৰ মূল কাৰণ হৈছিলে সেইখনত আছিল ৰেডিঅ' আইচটপ হিটাৰ ইউনিট চমুকৈ আৰ এইচ ইউ ৰেডিঅ' আইচটপ হিটাৰ ইউনিটছে কাম কৰিছিল তাত বিশেষ ধৰণেৰে এতিয়া চন্দ্ৰযান তৃতীয়ত এই আৰ এইচ ইউ আছে নে নাই সেই প্ৰসংগ নিশ্চয় আপোনাৰ মনলৈ আহিছে তথ্যমতে চন্দ্ৰযান 3ত আৰ এইচ ইউ নাই আৰ এইচ ইউ হৈছে এনে এবিধ সঁজুলি যি প্লুটনিয়ামৰ পৰা বিকিৰিত হৈ ওলোৱা আলফা কণাসমূহৰ পৰা উৎপন্ন হোৱা শক্তিক বিদ্যুৎ শক্তিলৈ ৰূপান্তৰিত কৰিব পাৰে আৰু এনেদৰে মহাকাশযানখন বা ৰোভাৰ আদিক অতি শীতৰ পৰিৱেশতো প্ৰয়োজনীয় উত্তাপ এটা দি ৰাখিব পাৰে আৰু ইয়াক পুনৰ কাৰ্যক্ষম কৰি তোলা ইয়াৰ জৰিয়তে হ'ব পাৰে তেনেকুৱা এটা দীঘলীয়া প্ৰক্ৰিয়া এটা আছে কিন্তু চন্দ্ৰযানৰ ক্ষেত্ৰত যিহেতু নাই তেনে পৰিপ্ৰেক্ষিতত হয়তো হাৰ নাপাবও পাৰে বুলিও চৰ্চিত হৈছে এতিয়া প্ৰসংগ এই ধৰণৰ যে আমি আৰম্ভণিতেই কৈছোঁ যে প্ৰজ্ঞান ৰোভাৰখন আৰু বিক্ৰম লেণ্ডাৰ এই দুয়োটা প্ৰজ্ঞান আৰু বিক্ৰমৰ যি মূল চালিকা শক্তি সেয়া ছ'লাৰ শক্তি আছিলে সূৰ্যৰ ৰশ্মি পৰিছে ছ'লাৰ পেনেলত আৰু তাৰ পিছত যি ধৰণে কাম কৰে সেয়া সূৰ্যৰ শক্তিৰে ই কাম কৰি আছিলে এতিয়া সূৰ্যৰ শক্তি যিহেতু পৰিছে ক্ষীণকৈ পুনৰবাৰ আশা এটাৰ সৃষ্টি হৈছেও কিন্তু কেৱল সৌৰ শক্তিৰে এখন মহাকাশ যান সম্পূৰ্ণৰূপে কাৰ্যক্ষম কৰি ৰখাটোও সেয়াও এটা যথেষ্ট এটা প্ৰত্যাহ্বানপূৰ্ণ এটা প্ৰক্ৰিয়া তাতো থাকে বহুখিনি সীমাবদ্ধতা আৰু সেইকাৰণে মহাকাশযানত 1970ৰ দশকৰ পৰাই আৰ এইচ ইউ পুনৰ কৈছোঁ ৰেডিঅ' আইচটপ হিটাৰ ইউনিটছ ব্যৱহাৰ কৰি অহা হৈছে কিন্তু মাত্ৰ চন্দ্ৰযান 3ত এই আৰ এইচ ইউ নাই সংলগ্ন হৈ আৰু ইয়াৰ লগতে আৰু এটা বিশেষ দিশ হৈছে চন্দ্ৰযান 3ত লগতে নাই ৰেডিঅ' আইচটপ থাৰ্মো নিউক্লিয়াৰ জেনেৰেটৰ যিটো মহাকাশযানক শক্তি যোগান ধৰি দীৰ্ঘ দিনলৈকে কাৰ্যক্ষম কৰি ৰাখিব পাৰে ৰাছিয়াৰ লুনা 25ত আছিল এই আৰ টি জিজ ৰেডিঅ' আইচটপ থাৰ্মো নিউক্লিয়াৰ জেনেৰেটৰ প্ৰকৃততে ক'বলৈ গ'লে ভাৰতৰ হাতত এই ধৰণৰ এটা টেকন'লজি বা এই ধৰণৰ প্ৰযুক্তি এটা এই মুহূৰ্তত উপলব্ধ নহয় আৰু সেইখিনি কথাৰেই ক'ৰবাত ইয়াত জড়িত হৈ আছে ই অৱশ্যে ইয়াকো নুবুজায় যে ইছৰো সক্ষম নহয় কিবা এটা প্ৰসংগ এটা কিবা এটা দিশ এটা নথকা বুলি কোৱাৰ লগে লগে ইছৰো যে সক্ষম নহ'ব তেনেকুৱা কথা নহয় এই প্ৰযুক্তি ভাৰতে ব্যৱহাৰ কৰা নাই কিছুমান কাৰিকৰী আৰু আনুষংগিক কাৰণ আছে যাৰ বাবে লগতে আমি এইটো মনত ৰাখিব লাগিব যে চন্দ্ৰযান 3ৰ মূল লক্ষ্যই হৈছে চন্দ্ৰত নিৰাপদ অৱতৰণ কৰা সেয়া এটা অন্যতম বিক্ৰম লেণ্ডাৰৰ এটা অন্যতম লক্ষ্য আছিল যি লক্ষ্যত খুব ধুনীয়াকৈ উপনীত হৈছিল চন্দ্ৰযান 3ত লেণ্ডাৰখনে ছফ্ট লেণ্ডিং কৰাটো এটা অন্যতম এই মিছনৰ লক্ষ্য আছিল আৰু সেই মিছন ইতিমধ্যে খুব সুন্দৰকৈ ভাৰতে কৰি দেখুৱাইছে পাৰ
আৰু একেধৰণে ৰোভাৰখন চন্দ্ৰৰ বুকুত চলোৱাটো অন্যতম এটা লক্ষ্য আছিল আৰু সেই তাতো সফলভাৱে ভাৰতে সফলতা অৰ্জন কৰিছে ইছৰোৱে লগতে পোন প্ৰথমবাৰৰ বাবে সালফাৰ বিচাৰি পাইছে অক্সিজেনৰ সন্ধান পোৱাটো এটা আচলতে খুব ডাঙৰ দিশ এটা বিজ্ঞানী মহলক ই খুব নতুন ধৰণেৰে শক্তি দিছে আৰু অধিক গৱেষণা কৰিবলৈ চন্দ্ৰক লৈ নতুন নতুন আৰু কিছু আশা কিছু সম্ভাৱনাৰ বাট মুকলি কৰিছে যিয়ে নহওক আশা এতিয়াও কৰি আছে বিভিন্নজনে ইছৰোৰ সেই একে আশাতে বন্দী হৈ আছে কমাণ্ড পঠোৱা হৈছে চেষ্টা অব্যাহত আছে যাতে পুনৰবাৰ জগাই তুলিব পৰা যায় প্ৰজ্ঞান আৰু বিক্ৰমক নমস্কাৰ।